আর ড্রাইভারটার নাম কি তোমাদের? কনক সাহা। ড্রাইভার কোথায়? ও বাড়ি গেছে। হিন্দুদেরকে ভোট দিলে বিজেপি কে ভোট দেওয়া হবে, সেই কারণে ওরা মুসলিম কোটা ভোট দেবে, আমাদেরকে ভোট দিতে দেবেই না। মানে বলছে 12টার পরে ভোট হবে, 12টার পরে ওরা ভোটে ঝামেলা লাগিয়ে দেবে আর ভোট দিতে। সকালে মার হয়নি, এই মাত্র ওই দিদিকে মার হয়েছে, আমাদের ঠেলা সেই করেছে। ভোট দিতে পারেননি? কেন ভোট দিতে পারেননি? কি বলছে? আজকে তো দিনে পুলিশে আটকাবে, কালকে আটকাবে, তাই বলছে। কে বলছে? আমি ভোট কাকে দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি বিজেপি দেবো না তৃণমূল দেবো সেটা তো ওনার উন্নত উন্নত। কি হয়েছে, কি হয়েছে, কি অভিযোগ? কি মানে আমরা ভোট দিতে গেলাম তো ওনারা তো মুসলমান, তা বলছে হিন্দুদেরকে ভোট দিতে যাওয়া হবে না। তা বলছে কেন ভোট দিতে যাওয়া হবে না? তা বলছে যে আমাদের এখন একজন মারা গিয়েছে, ওনার মাটি হবে, আর আমাদের রোজা আছে, ওদের সব শেষ হবে, তারপর আমাদের হিন্দুদের মুসলমানদের শেষ হবে, তারপর আমরা ভোট দেবো। কত নাম্বার বুথ এটা? দুই নাম্বার। কোন গ্রাম এটা? মজলিশপুর। আচ্ছা, কারা করছে, কোন দল এটা? ওটা করছে ওটা তৃণমূল, টিএমসি। আচ্ছা, আপনি ভোট দিতে পেরেছেন? ভোট দিতে পেরেছেন? না, ভোট দিতে পারিনি, ভোট তো মারলে এখানে তো বিশাল। আমি বলছি তাহলে একজন, আমার একজন আছে, আমার যা নিয়ে অসুস্থ, ওর টাইপের আছে, স্লাইন আছে, আর একজন বয়স্ক ভদ্রলোক ছিল, তাহলে আমি এই দুটোকে নিয়ে আসি, এই দুটোকে নিয়ে যান, তারপর আপনারা যা করবেন করবেন। তো মালিয়ে গেল ড্রাইভারকে মেরে ওরা এক করে দিল।